আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ইতি আপা? আমি কৃষি টিভির জুয়েল ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখলাম তো গরু দুইটা বিক্রি করে দিচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত বিক্রি করলেন? 18? 2-18 ভাই। 2-18 নিতে কি নরসিং দিল লোক? হ্যাঁ নরসিং দিল। আচ্ছা, বাবু মিষ্টি খাওয়াবেন না? অত্যন্ত খুশি হলাম আপনি গরু বিক্রি করছেন, আলহামদুলিল্লাহ। দেখ আপু, আপনার সফলতায় আমরা খুবই আনন্দ গর্বিত। আশা করি আপনিও খুব আনন্দিত। ওরকম কিছু চিন্তা ভাবনা করা যাবে না, সবসময় মনের ভিতরে সাহস রাখতে হবে যে আল্লাহ তাআলা যা করবেন সব ভালোর জন্য করবেন, তাই না? এরকম একটা ধারণা থাকতে হবে আর লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফল সবসময়, সততা পরিশ্রমের ফল সবসময় ভালো হয়, আগে পর সবসময় ভালো, এটা রেজাল্ট আমি নিজেই প্রমাণিত। আচ্ছা ইতি আপু, অনেকে আছে যে আপনার সমালোচনা করে, যেখানে সমালোচনা আছে সেখানে সফলতা আছে, সমস্যা নাই। আমি যদি আজকে ভালো করলে সমালোচনা সেইটাই থাকবে। এটা আমি যখন 2009 সালের পরে আমি কিন্তু মানে বাজারে গিয়ে কিন্তু দুধ বিক্রি করছি, এটা কিন্তু আমার কাছে লজ্জার কিছু না। আমি কর্ম করে খাইছি, আমি চুরি করে খাইছি না না, নাকি অন্য কিছু বাজে কাজে লিপ্ত হইছি? একটা জিনিস সুন্দর করে তৈরি করতেছি না, আপনার ওইখান থেকে কিন্তু মানুষ শিখছে। আমি তখন কিন্তু ব্যবসা করতাম, তাই না? সেখানে অনেকে আছে যে অনেক কিছু মনে করবে, নিজের পিছনের যে কাহিনীগুলা, ভালো সময় আসলে কি সেগুলা কখনো মনেই করে না। কিন্তু ভাই, আমি যেটা মাথায় আছে যে আমি যেখান থেকে উঠে আসছি ওইটাই তো আমার মেন একটা পয়েন্ট, তাই না? তাইলে সেটা আমরা কেন বলবো না, আছে না? তো সেখান থেকে যখন আমি পরিশ্রম করে আসছি, অনেকেই বলছে মেয়ে মানুষ, মেয়ে মানুষ বাজারে যায়, মেয়ে মানুষ কত আছে না, আমি সেটাকে পরোয়া করি নাই ভাই। আমি ভালো, আমার পুরো জগৎটাই ভালো। আমি যদি ভালোভাবে চলতে পারি কেউ তো আমাকে কিছু বলতে পারবে না। আমি আমারটা ঠিক রেখে আমি যা করতে পারি করবো, সৎভাবে কর্ম করতে পারলে। তারপর একটা কথা, আমি যখন ফার্মেসিতে ফার্মেসির জন্য ট্রেনিং করতে যাই, তখন ওই সময় মেয়ে কোনো ওরকম ট্রেনিং ছিল না, ছিল আমার অনেক বড় বড় আপুরা ছিল, ওই মানে বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দিয়েছেন, তারা গেছিল তিনজন, বুঝছেন? আর আমি ছিলাম, তাই আমার ধরতে গেলে তাদের মেয়ের বয়সে আমি তো। তারা অনেকেই বলছে, মানে তারা বলে না, মানে অনেকেই বলছে মেয়ে মানুষের ট্রেনিং দিবে, আবার চিন্তা ভাবনা করছে দোকান দিবে, এটা কিভাবে সম্ভব বাজারে, আছে না? এই চিন্তা থেকে মানুষের বের হতে হবে, আর আমাকে দেখেই বের হোক এটাই আমি চাই। কারণ নিজে শক্ত থেকে নিজের মনোবল স্থির রেখে যদি কিছু করা যায় সেটা সফল, তাকেই বলে সফল। আচ্ছা আচ্ছা, আপনার ভক্তদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান? সবাইকে আমি ভালোবাসি, এটাই আমি প্রথমত বলবো। এরকম অনেক অনেক ভালোবাসার মানুষ আছে, এটা আমি 2000 আগেও টের পাইছি, কিন্তু 21-22 অব্দিও টের পাইছি। তো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, এই যে আমার সেই ভালোবাসার মানুষের জন্যই কিন্তু আমার প্রচলিত একটা নাম হয়েছে ইতি আপু, বুঝছেন? সেই নামটা যেন আপনাদের মাঝে যুগ যুগ বেঁচে থাকতে পারে, বড় গরু ইতি আপু। এইটাই সেই ভালোবাসা নিয়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত বেঁচে থাকতে চাই, মানে অন্য কাজে লিপ্ত না হয়ে যেন আপনারা আমাকে চিনেন, আপনারা যেন আমাকে চিনেন। আপনারা শুধু আমাকে চিনবেন গরু লালন পালন করে, আপনাদের মানে ধরেন যে ফার্মেসিতে বসি, যত কিছু আমি আমার থেকে করি না কেন, সেই শোভাতে সবাই ভালো থাকবেন, আমার ভালোবাসা নেবেন।